আমরা প্রথম ম্যাচটা ইংল্যান্ডের সাথে হারিয়ে গেছি, যদিও একটু খারাপ লাগতেছে, তারপরেও কোনো সমস্যা নাই। আজকে আমাদের খেলা হইতেছে পুচকে বাংলাদেশের সাথে। আজকে আমরা বাংলাদেশে পুরো বইরা দিয়া আমাদের হারের জ্বালাটা উসুল করে নিমু। টোটাল রাবিশ! হে হে, পাগলে কি না বলে আর ছাগলে কি না খায়। আর শোন, কারা পুচকে সেটা তো খেলার পরেই বোঝা যাইব, আর কারা কাদের ভরে সেটা খেলার মাঠেই দেখা। মনে বুঝো নাই ব্যাপারটা? বুঝো নাই ব্যাপারটা? আমি বর্তমানে ব্যাটিং ও বোলিং দুইটাই খুব ভালো করতেছি, অলরাউন্ডিং পারফরমেন্সটা খুব ভালো করতেছি। আশা করি বাংলাদেশের সাথে আমি একাই ম্যাচ জিতাই ফেলাইতে পারবো, বাকিদের কোনো প্রয়োজনই নাই। আরে ভাইজান, আপনি এগুলা কিতা বলতেছেন? আমি সাকিব আল হাসান, নাম্বার ওয়ান অলরাউন্ডার থাকতে আপনি আমাদের সাথে একাই ম্যাচ জিতা লাইতে চান? এটা কি হইলো ভাই? এটা হইলো ম্যাচ তো জিতমু মিয়া, আমরা দেখেন না কি খেলাটাই দেই। খালি খেলমো আর জিতমো, কোনো বিকল্পই থাকবো না আর, বুঝছেন? তাহলে তো এটা আমাদের জন্য আনন্দের সংবাদ। আজকের ম্যাচে বাংলাদেশের সাথে একটা সেঞ্চুরি করতে হইব, চেষ্টা থাকবো অবশ্য ডাবল সেঞ্চুরি করার, সুযোগ পাইলে আবার ট্রিপল সেঞ্চুরি কইরা ফেলাইতে পারি, ঠিক নাই? কেউ গুজবে কান দিবেন না, এগুলো সব গুজব। তবে অবশ্যই 200-300 রান ঠিকই করতে পারবো, তবে শূন্যবাদের সামনে সংখ্যাগুলো একটাও থাকবো না। সাউথ আফ্রিকা তো আমাদের সাথে খেলতে যায় হাইগা পাইদ্দা দিছে, ওরা তাহলে আবার বাংলাদেশের সাথে জিতবো কিভাবে? আরে বেটা, বাংলাদেশের সাথে আমরা এমনি জিতমো, দেখিস বাংলাদেশের সাথে জিততে আবার খেলতে হয় নাকি? আরে বেটা, ফৈন্নির ঘরে ফৈন্নি, বাংলাদেশের সাথে তো খেললে জিতে পারবি না, আবার কোর্স বাংলাদেশের সাথে খেলতে হয় নাকি? বাংলাদেশের সাথে জিততে হইলে কপাল লাগে, কপাল, বুঝলি? থাকি স্টোকস বাদ দে, ওদের সাথে এত ফাও পেঁচেল প্যারা লাভ নাই, ওদেরকে আমরা মাঠেই দেখামো কাদের দূর কত দূর। তাহলে বন্ধুরা, আজকের ভিডিও এ পর্যন্তই। আর হ্যাঁ বন্ধুরা, আপনার অবশ্যই কমেন্টে জানাবেন কারা হতে পারে আজকের ম্যাচে বিজয়ী, বাংলাদেশ নাকি সাউথ আফ্রিকা। আর হ্যাঁ, ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিবেন, একটা কমেন্ট করবেন, আর অবশ্যই শেয়ার দিয়ে আপনার বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিবেন। আর আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা বাজিয়ে দেবেন। ধন্যবাদ সবাইকে।